খুবই ভালো ছিল, আমার মনেই হয়নি, যে আমার মনে হচ্ছিল যে আসলে মনে হয় আমার বয়ফ্রেন্ড কাজ করার সময়, তারপরে তো কেউ কাউকে চিনতাম না কাজ করা শেষে, এরকম ছিল বিষয়টা। মনের ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, পানি তেলে ভেনারে করেছি উপায়, বেঁচে থাকা হলো রায় সজনী গো, বেঁচে থাকা হলো রায়। আমি যখন ফার্স্ট ছবিটা সাইন করলাম, শাহিন ভাই হচ্ছে আমার প্রথম ডিরেক্টর এবং উনি আমাকে সিনেমাতে ইন্ট্রোডিউস করে দিয়েছে, মানে করে দিয়েছে ইন্ডাস্ট্রির সাথে। আমার প্রথম ছবি হচ্ছে শাহিন সুমন ভাইয়ের সাথে পাগলের মতো ভালোবাসি এবং সেকেন্ড মুভি হচ্ছে ওনার সাথে মাতাল। মারিসা তুমি মদ খাচ্ছ? ওনার সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যখন মাতাল উনি ডিক্লেয়ার দেয়, ওনার সাথে ওটা আমার ফার্স্ট মিটিং ছিল এবং ওনার অন্য একটা ছবির মহরতে, তো আমাকে বলছে যে আমাকে দেখবে আর কি, যে তুমি একটু আইসো। তো আমি গেছি, যাওয়ার সাথে সাথে মানে ওখানে উনি ডিক্লেয়ার দিছে যে আমি একটা ছবি বানাবো, ছবির নাম হচ্ছে মাতাল, ওই ছবির হিরোইন হচ্ছে ও। মানে মাতালের মেইন সারপ্রাইজিং বিষয় ছিল এটা। আমি আসলে তখন জানি না সিনেমা কি, স্ক্রিন কি, আমি এখনো ক্যামেরার প্রেফারেন্স ভালোভাবে বুঝি না, একদমই বুঝি না। সো তারপরই শুরু হয়ে গেল মাতাল। ফার্স্ট ডিক্লেয়ার ছিল মাতাল, বাট আমার প্রথম ওয়ার্কিং মুভি হচ্ছে গিয়ে আদিত্য রহমান ভাইয়া প্রোডিউস করেছে পাগলের মতো ভালোবাসি, ওটাতে আমার কোঅ্যাক্টর ছিল আসিফ নূর সুমিত অ্যান্ড দেন শাহিন সুমন ভাই। ওই ছবিটা শেষ করার আগেই আবার মাতালে কাজ শুরু করে দিল, এটার প্রোডিউসার হচ্ছে শরীফ চৌধুরী ভাইয়া, ওনার এর আগে আরও দুটো ছবি ছিল। আর ক্যারেক্টার বলতে, ছবির নামটা মাতাল, আসলে মাতাল শুনলে মনে হয় যে নেগেটিভ কিছু, সবাই প্রথমেই খুব নেগেটিভলি নিয়ে নেয় এটা। এই জায়গাটায় সবচেয়ে মজা এবং টুইস্ট হচ্ছে কি, আসলে নেগেটিভ কোনো বিষয় নেই মাতালে, একদমই না। ইটস আ সিনেমা, এটা হচ্ছে আমার ক্যারেক্টার হচ্ছে কি, আমি আসলে ড্রিমি ক্যারেক্টার, অ্যাকচুয়ালি এখন আমি যা চাই ওটাই হচ্ছে আমার মাতালি ক্যারেক্টার, যে আমি একজন হিরোইন হব। হিরোইন হওয়ার পর মানে স্ট্রাগল লাইফটা কি যায়, একটা নিউ কামার বা নিউ রাইজিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের আছে না, যে যখন আমরা স্টার্টিং করি আমাদের কিন্তু সব কিছু আসলে এক্সপ্লেইন করা যায় না, ফ্যামিলি প্রবলেম থাকে, পার্সোনাল লাইফ থাকে, ইন্ডাস্ট্রি প্রবলেম থাকে। সো যখন একটা মানুষ কাজ করা শুরু করে ওই গল্পের উপর ডিপেন্ড করে ছবি হয়েছে মাতাল। আমাকে একটা মাত্র সুযোগ দিয়ে দেখুন ভাইয়া, চলচ্চিত্র আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, অভিনয় ছাড়া আমি বাঁচবো না। আমার বিপরীতে আছে সায়মন সাদিক ভাই, আমার বিপরীতে আছে শিপন ভাইয়া, আর আমাদের ছবিতে আরো একজন হিরোইন আছে অরিনাপু, আর হ্যাঁ অরিনাপু, মিশা ভাই, জয়রাজ, বরদা মিঠু, আমাদের যে প্রডিউসার শরীফ চৌধুরী ভাইয়া উনিও এখানে একটা ক্যারেক্টার প্লে করেছে। সায়মনের ক্যারেক্টারটা হচ্ছে, সায়মনের সাথে পর্দার বাইরের রসায়নটা হচ্ছে গিয়ে হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, মানে এটা আসলে কখনোই বলা যাবে না যে ও একজন অভিনেতা বা ওই ধরনের আচরণ, মানে প্রথম থেকে আমি কখনো পাইনি। মানে ওর সাথে আমার ছবি করার 6 মাস আগে থেকেই পরিচয় ছিল, যেহেতু শাহিন ভাইদের, শাহিন ভাইয়ের আমাদের গ্রুমিং করাচ্ছিল কি কাজ করবে কি করবে, যখন দেখা হলো পরিচয় হলো। হি ইজ দ্য ম্যান অলওয়েজ, মানে সে হচ্ছে কিরকম অ্যাজ এ ফ্রেন্ড, মানে খুবই বন্ধুবৎসল একজন মানুষ সায়মন সাদিক ভাই। আর ওর ক্যারেক্টারটা থাকে একদমই ঠিক আমার অপোজিট, আমার ড্রিম থাকে আমি একজন নায়িকা হব। আমাকে একটা মাত্র সুযোগ দিয়ে দেখুন ভাইয়া, চলচ্চিত্র আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, অভিনয় ছাড়া আমি বাঁচবো না। মনের ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, পানি তেলে ভেনারে করেছি উপায়, বেঁচে থাকা হলো রায়। আর ওর আসলে ড্রিমের বিষয় না, ও খুব কুখ্যাত একজন গুন্ডা থাকে। তোমরা ওই রঙিন দুনিয়াতে সব কিছু করতে পারবে, আর আমি আমার সাদা কালো জীবনটাকে সাময়িক রঙিন করার জন্য একটু মদও খেতে পারবো না। তারপরে আর কিছুই কয় না রে, ইটস আ মাসালা সিনেমা, এখানে আপনারা সব পাবেন, দর্শক যা চায়, আমাদের
সাধারণ দর্শকদের যেটা চাওয়া, এখানে সব কিছুই আছে আপনার, একদম মাসলা সিনেমা যাকে বলে, মারামারি থেকে শুরু করে ইমোশন, ফ্যামিলি ইমোশন, আউট লাইফ, একজন ক্যাডারের জীবনযাপন কেমন, শিক্ষণীয় একটা বিষয়ও থাকে এখানে। বাট ইটস এ মাসলা সিনেমা, মাতাল হচ্ছে মাসলা সিনেমা। যে পুরুষ নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে আমাকে সারা জীবন আগলে রাখবে? খুবই ভালো ছিল, আমার মনেই হয়নি যে, আমার মনে হচ্ছিল যে আসলে মনে হয় আমার বয়ফ্রেন্ড কাজ করার সময়, তারপরে তো কেউ কাউকে চিনতাম না কাজ করার শেষে, এরকম ছিল বিষয়টা। কবিতা লিখতে পারি না তোমার প্রেমে পড়েছি যখন, কবিতার পেছনে গাঁথলে সময় বাসিব ভালো। এটাতে মাতালের মতো রোমান্স ছিল, মাতালের নামের সাথে আমি তো কোনো মার্ক দিতে পারবো না। রানা চিপন যা বলেছিল তাই ঠিক, তুমি সত্যি সত্যি একজন সন্ত্রাসী, তেলে জলে মেশা, অসম্ভব অসম্ভব। প্রথমত হচ্ছে নায়ক ডিফারেন্ট স্টোরি, অলরেডি আপনারা বুঝে গেছেন, মাতাল ইটস এ ডিফারেন্ট স্টোরি, নায়কও আমাকে দেখা যাবে অন্য একটা চরিত্রে, ঠিক তার অপোজিট ক্যারেক্টারটা হচ্ছে আমার মাতালে, ঠিক তার অপোজিট। সো এখানে তো প্রথম নতুনত্ব থাকছে, এখানেই আমিও নতুন, দর্শক সেখানে আমাকেও নতুনভাবে পাচ্ছে। আর কেন যাবে দর্শক হলে, দর্শক ডিমান্ড অনুযায়ী যা যা দরকার অলরেডি আমি বলেছি যে মাতালে সেটা আছে এবং নায়কেও সেটা আছে, বিকজ এটা ওইটা নায়ক হচ্ছে বাপ্পি, নায়কে মৌসুমি আপু, রেবিকা ম্যাডাম, সুব্রত স্যার, প্লাস হচ্ছে গিয়ে শিরিন আর্জুমানার বকুলাপা আছে, মানে ওটার কাস্টিং, ক্রু, গল্প সব কিছু, ওটার একদমই সব কিছু নতুন, আর এটার গল্প আলাদা। মানে কাটে তোমায় ভেবে থাকো না পাশে তুমি যখন, না পেলে তোমায় কাছে বাসব ভালো তোমায় কখন। মানে দর্শক হলে কেন যাবে, ইটস এ ভেরি টাফ কোয়েশ্চেন, আমি আসলে কি বলবো এই বিষয়ে ভালো এক্সপ্লেইন করতে করতে আমাদের ডিরেক্টর, বিকজ দে নো আমরা কিন্তু একটা ক্যারেক্টার প্লে করি, পুরো ছবিটা কিন্তু আমরা যতক্ষণ রিলিজ না হয় পুরোপুরি দেখতে পারি না, এটা হচ্ছে বিষয়। তবে আমি যতটুকু কাজ করে দেখেছি এখন পর্যন্ত, খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট সময়ে আসলে দর্শক এরকম কিছু দেখে নাই যে কমন কিছু থাকবে ওটা। মাতালে গান আছে টোটাল 5টা, আর 4টা গান হচ্ছে গিয়ে রোমান্টিক, আর প্লাস হচ্ছে গিয়ে ডান্স সং যেটাকে বলে, একটা আইটেম সং আছে। আমার গান আছে 3টা, আর সায়মন ভাই আমি একটা গান আছে, শিপন ভাই আমি, আর শিপন ভাই অরিনাপ আমি বলেছি আগে, আমাদের আরেকটা হিরোইন আছে এই ছবিতে, তাদের একটা, আর আমার সিঙ্গেল সলো একটা সং আছে। আর ক্রিয়েটিভ সলিউশনকে নিয়ে বলবো, আসলে এই চ্যানেলটি আমাদের বাংলা সিনেমা প্রচার প্রসারে অনেক বড় ধরনের একটি ভূমিকা রাখছে,
তারা সব সময় চেষ্টা করছে আপনাদেরকে নতুন নতুন ছবির সাথে নতুন নতুন সবার সাথে এবং পুরনো যারা স্টারদের সবার সাথে পরিচয় করে দিতে। আমি আশা করব আমরা এই ক্রিয়েটিভ সলিউশনের সাথে আছি, আপনারাও থাকবেন।